নিজের বলার মতো গল্প ভালো মানুষদের একটা ব্র্যান্ড। গত দুই বছরে আমরা প্রায় 2000 উদ্যোক্তা এবং ব্যবসায়ী তৈরি করেছি। নিজের বলার মতো গল্পের 2 লক্ষ ভালো মানুষের জন্ম হয়েছে। কে বলে বাংলাদেশে ভালো মানুষের ভাত নাই, তাহলে এরা কারা? এই বাংলাদেশে আমরা স্রোতের বিপরীতে তৈরি করব যে শুধুমাত্র এবং শুধুমাত্র ভালো মানুষদেরই জয় হবে। নিজের বলার মতো গল্প ভালো মানুষদের একটা ব্র্যান্ড সারা পৃথিবীতে। এখন নিজের বলার মতো গল্প মানে ওই ছেলেটি বা ওই মেয়েটি একটা ভালো মানুষ, সে অন্যকে ঠকাতে যায় না, সে নিজেকে ঠকাতে পারে না, সে কারো ক্ষতি করতে পারে না, পারলে উপকার করবে। আপনারা জানেন আমরা অনেক সামাজিক কাজ করেছি, বাংলাদেশের জন্য কাজ করেছি, বন্যায়, শীতে, টর্নেডোতে কোথাও আমরা চুপ করে বসে থাকিনি, আমরা সারা বাংলাদেশে সাহায্য নিয়ে এগিয়ে গিয়েছি। আমরা সারা বাংলাদেশে গাছ লাগিয়েছি, রক্তদান কর্মসূচি করেছি, আজকেও এইখানে রক্তদান কর্মসূচি হবে। আমরা সারা বাংলাদেশে অসংখ্য এতিম শিশুদের বিভিন্ন সময় খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, রমজানে ইফতারের ব্যবস্থা করেছি, আমরা ইফতার পার্টি করেছি এতিমদের নিয়ে, কোনো বড়লোকদের দিয়ে নয়। এখন এইটা একটা অন্য উচ্চতায় চলে গেছে, আমাদের এটা ধরে রাখতে হবে। আমাদের স্বপ্ন আগামী 1 বছরের মধ্যে আমরা 5000 উদ্যোক্তা তৈরি করব, যারা 1 লক্ষ কর্মসংস্থান তৈরি করবে। এবং আপনারা জানেন অলরেডি এই প্ল্যাটফর্ম থেকে গত 2 বছরে আমরা প্রায় 2000 উদ্যোক্তা এবং ব্যবসায়ী তৈরি করেছি। যারা এখন অন্যকে চাকরি দেয় এবং আমাদের উদ্যোক্তাদের স্টল আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় 150 আমরা জায়গা দিতে পারি নাই, সেই কারণে সিলেক্টিভ 150 জন করেছি, নাইলে হয়তো এই স্টেডিয়াম ভরে যেত।